হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। একটা 1000 ওয়াট ইনভার্টার, এটা চার্জিং সমস্যা। তো এটা সব ঠিক আছে, দেখুন। কোনো ভোল্টেজ আসতেছে না, কোনো ভোল্টেজ নাই। দেখুন, কারেন আছে, নিউট্রাল ফেজ, চার্জিং প্রবলেম, চার্জিং এর যে সমস্যা সেটা ঠিক করব। তো এটা আমি খুলে নিচ্ছি, সম্পূর্ণ স্ক্রু নাট গুলো খুলে নিছি। এটা খুলে গেছে, সাপ দিয়ে বের করে নিয়ে নিতে হবে। আইসিটি খারাপ হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, এখন বিপ সাউন্ড দিচ্ছে। শর্ট সাইড লাইকি শর্ট হয়ে গেছে। তো মোসফেটটি ভালো আছে, কিন্তু আইসিটি শর্ট হয়েছে। আইসিটি রিমুভ করে নিতে হবে। আইসিটি খুলে নিচে এটা শর্ট হয়ে গেছে, দেখুন। এখানের যে আইসিটা, এটা খুলে নিলাম। তো এই মোসফেটটা খুলে নিতে হবে। সেটা খুলে নিছি। তো এর জায়গায় একটা মডিউল লাগাবো, মডিউলটি ইউজ করবো।
দিকে টপ টপ বোলার আছে, এটা এক নম্বর পিন আর দুই নম্বর পিন এক সাইড খুলে নিতে হবে। এই সাইড খুলে নিতে হবে, এই দর দেখা যাচ্ছে, এটা এক নম্বর, এটা দুই নম্বর পিন। আমি এই সাইড খুলে নিব, সোল্ডারিং করে নিতে হবে একটু। তারগুলো একটু লম্বা করে নিছি, যেহেতু উল্টা সাইডে বসাইতে হবে। এখানে একটু রং ধরে নেবেন, হলুদটা এক নম্বর পিনের সাথে আর নীলটা দুই নম্বর পিনের সাথে লাগাইতে হবে। সাইডেরটি এক নম্বর পিন, ভিতর সাইডটি এক নম্বর পিন, নীলটি দুই নম্বর পিনের সাথে বাইরের সাইডের পিনের সাথে সোল্ডারিং করবে। এবার সোল্ডারিং করে নিতে হবে ভিতরটি এক নম্বর পিন, হলুদটা আর নীলটা দুই নম্বর পিনের সাথে। এখানেও সেম, এই অক্টোকপলারের এক নম্বর পিন এবং দুই নম্বর পিনের সাথে সোল্ডারিং করে নেবেন। দুটো ওপেন করে নেবেন, আমি দেখুন এটা ওপেন করে নিছি। এটা কালেকশন সোজা ব্ল্যাক কালার তারটি মেইন ক্যাপাসিটারের নেগেটিভের সাথে সোল্ডারিং করবেন। নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিচ্ছি, এটা মোসফেটের মাঝের পিনের সাথে সোল্ডারিং করবেন। এই হয়েছে কাজটি। আমি এভাবে করে নিলাম, বন্ধুরা দেখুন এটা কাজ শেষ। তো মাল্টিমিটার লাগিয়ে রাখছি, বড় দিচ্ছি, দেখুন 13 ভোল্ট, ভোল্টটিতে লাইন দিচ্ছি, সুইচটি দিচ্ছি, দেখুন একটি জ্বলছে এবং ফ্যানটি ঘুরতেছে। অফ করে দিলে ফ্যানটি অফ হয়ে গেছে, এদিকে অফ হয়ে গেছে, ভোল্টেজ সরাসরি আসতেছে।
একদম বরাবর ভোল্টেজ আছে বন্ধুরা। করে দিচ্ছি 13.1 ভোল্ট। দেখুন 13.1 ভোল্ট পুরো ভোল্টেজ আসতেছে। প্লাগটি খুলে দিচ্ছি। আপনারা চাইলে করে নিতে পারেন। শুধু কালোটি মেন ক্যাপাসিটারের নেগেটিভের সাথে সোল্ডারিং করবেন এবং লাল তারটি মোসফেটের মাঝের পিনের সাথে, যেটাকে ডেন পিন বলে, মাঝের পিনের সাথে সোল্ডারিং করবেন এবং অক্টোকপলারের 1 নম্বর পিন এবং 2 নম্বর পিন এটার থেকে বোর্ডের থেকে ওপেন করে এখানে সোল্ডারিং করবেন এবং এখানে অক্টোকপলারটা তুলে ওপেন করে রেখে দেবেন এবং এর 1 নম্বর এবং 2 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দেবেন। এই সে কাজটি। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।